মাথায় প্রচুর কোপের আঘাত, ঘাড়ে আঘাত, গলায় আঘাত এবং মুখমণ্ডলে প্রচণ্ড পরিমাণে থেতলানো টাইপের আঘাত আছে। সো এইগুলি একটা তাদের ভিতরে একটা নিঃস্বার্থতা ছিল। এখানে প্রফেশনাল কিলার দিয়ে খুন করেছে বলে আমরা ধারণা করি। জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো বিরোধ আছে কিনা বিষয়গুলি নিয়ে আমরা আগাচ্ছি, বাট এখনো পর্যন্ত ঢাকায় এরকম কোনো প্রকারের কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রামের বাড়িতে যেটা নর্মালি থাকে, অনেকেরই বিরোধ থাকে, বাট সেটার র্যাশ কি ঢাকায় পড়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। এই বিষয়টাই চিন্তার বিষয় যে তারা কি কোনো খুঁজেছিল কিনা, বা হত্যা করার পরে পরবর্তী অন্য দিকে ধাবিত করার জন্যই কি তারা এরকম এলোমেলো করে গিয়েছে কিনা। কারণ আমরা ভদ্রমহিলার গলায় চেন পেয়েছি, এই গলার চেনও তারা নিতে পারত। ল্যাপটপ পেয়েছি, ল্যাপটপও নেয় নাই। বাসায় এখনও পর্যন্ত খোয়া গিয়েছে এরকম কোনো আলামত এখনও আমাদের চোখে হয় নাই। ছেলে আসছে, ছেলের সাথে কথা বলে ছেলে হয়তোবা ভালোভাবে তল্লাশি করলে হয়তোবা বাবা মা কোথাও আরও কিছু রেখেছিল কিনা সেগুলি জানা যাবে। বাট ছেলের প্রাথমিক তথ্য মতো বাসায় যে বেশি প্রকারের কোনো প্রপার্টিজ রয়েছে সেটাও কিন্তু না। সো সকল দিক বিচার বিবেচনা করে আমরা আগানোর চেষ্টা করছি।